Assalamualaikum. Welcome to my channel Anuna's Daily Vlog. আজ আমাদের গন্তব্য হচ্ছে ড্রিম হলিডে পার্ক এবং সেটা হচ্ছে নরসিংদী আপনারা অনেকেই জানেন আমি মোটামুটি রিভিউ দেখে একটা প্ল্যান করে নিয়েছিলাম এবং যেহেতু ঈদের একটা ছুটি আছে সো আমরা চিন্তা করেছিলাম ফ্যামিলির সাথে যাব ড্রিম হলিডে পার্কে ড্রিম হলিডে পার্কে মোটামুটি আমি বেশ কয়েকটা রিভিউ ভিডিও দেখেছি এবং দেখার পরে আমরা আসলে প্ল্যান করেছি যেখানে সবাই মিলে ঘুরতে গেলে আসলে মন্দ হয় না সো 300 ফিটের রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আজকে নরসিংদী আপনাদের সবাইকে দেখাবো এবং আমরা কতটা এনজয় করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ড্রিম হলিডে পার্কে আমরা কতটা এনজয় করেছি ড্রিম হলিডে পার্কে মোটামুটি 320 টাকা পার পারসন হচ্ছে টিকিট এবং এই দেখছেন আমরা চলে এসেছি অলরেডি ড্রিম হলিডে পার্কে ভেতরে এটা হচ্ছে প্রবেশপথ আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে যে টিকিট কেটে নিব এখানে টিকেটের মূল্য প্যাকেজ হিসেবেও আছে এছাড়া সিঙ্গেল এন্ট্রিও আছে আপনি চাইলে যদি ফ্যামিলি মানে মেম্বার বেশি হয় তাহলে আপনারা এরকম দুজন বা চারজনের টিকিট কেটে নিতে পারেন সবগুলো রাইড নিয়ে নেবেন আমরা যেটা করেছি সেটা হচ্ছে যেহেতু সব রাইডে সবাই চড়বে না এবং আমরা প্রায় 10-11 জন মানুষ গিয়েছিলাম সো আমরা এন্ট্রিটাই শুধু নিয়েছি এরপরে আমাদের পছন্দ মতো আমরা হচ্ছে এখানে যেয়ে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো আমরা রাইডগুলোতে উঠবো সো এখানে প্রায় তিনটা হচ্ছে প্রবেশ পথ ছিল আমরা চিন্তা করছিলাম কোনটায় যাব তো আমরা মাঝখানেটাই চুজ করেছি এবং আপনি যে কোনোটা দিয়েই চাইলে এন্ট্রি করতে পারেন এখানে ছোটদের জন্য মেইনলি সবগুলো রাইড আছে এছাড়াও বড়দের জন্য যে রাইড নেই তা না বড়দের জন্য আছে আমরা এখানে ওয়াটার বোর্ডেও উঠেছিলাম এবং এটা তো খুবই এনজয়েবল এবং খুবই মজা হয়েছে আমাদের আমরা এখানে খুবই আনন্দ করেছি এছাড়াও ভূতের বাড়িও আছে এখানে যেটা হচ্ছে মেইন আকর্ষণ ছিল ভূতের বাড়িতে যাওয়া তো আমি আসলে এই ভিডিওতে সেটা অ্যাড করিনি ওটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও করব চিন্তা করেছিলাম এবং আপনাদেরকে দেখাবো আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তবে এখানে আসলে আপনি ছবি তোলার মতো অনেক 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 জায়গা পাবেন বসারও অনেক ব্যবস্থা আছে যেহেতু অনেক বড় স্পেস সো বসার জায়গার কোনোই কমতি নেই সুন্দর সুন্দর জায়গা আছে এছাড়াও ট্রেন এবং আরও অনেক রাইড আছে যেগুলো আপনি চাইলেই খুব অল্প টাকা টিকিট এখানে টিকিটের মূল্য মোটামুটি 60 টাকা থেকে 1000 বা 1100 টাকার মধ্যেই সবগুলো আছে সো আপনি চাইলে এগুলো একসাথেও নিতে পারেন চাইলে আলাদা করে নিতে পারেন এছাড়াও আমরা গিয়েছিলাম ওয়াটার পার্কের এন্ট্রি হচ্ছে 320 টাকা এখানে অ্যাকচুয়ালি কোনো রাইড নেই শুধুই সুইমিং পুল মিউজিক আপনি সেখানে নাচ গান করবেন মানে সুইমিং পুলের মধ্যে করবেন এবং এই জায়গাটা খুবই এনজয়েবল আমরা প্রায় 2-2.5 ঘন্টার মতন ওয়াটার মানে সুইমিং পুলে ছিলাম এবং এত বেশি আনন্দ করেছি এই জায়গাটাই সবচেয়ে বেশি মজা এখানে অ্যাকচুয়ালি কোনো রাইড নেই তবে এর ভেতরেই আপনি আনন্দ করবেন 320 টাকা হচ্ছে পার পারসন এখানে টিকিট সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার কোন একটা এক্সট্রা কাপড় টাওয়াল এগুলো নিয়ে যাবেন এখানে লকারের সিস্টেমও আছে এবং আপনি ড্রেস চেঞ্জেরও আলাদা আলাদা মানে পুরুষ মহিলা আলাদা চেঞ্জিং রুম আছে আমরা এখানে খুবই এনজয় করেছি আমাদের ফ্যামিলি মেম্বার যারা গিয়েছে তারাও খুব এনজয় করেছে সো এই ছিল আমাদের ড্রিম হলিডে পার্কের হচ্ছে পুরো ভিডিওটা এবং আরও অনেক পার্ট আছে যেটা আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে রিলস আকারে বা শর্টস আকারে শেয়ার করব চিন্তা করেছি এবং আপনারা যারা যেতে চান ঢাকার বাইরে নিজের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে তারা চাইলেই ড্রিম হলিডে পার্কে খুব আনন্দ করতে পারেন এবং ওয়াটার পার্কটা স্পেশালি আমি খুব বেশি প্রেফার করব তার কারণ হচ্ছে ফ্রেন্ডসদের সাথে অথবা ফ্যামিলির সাথে গেলে এই জায়গাটা একেবারেই মিস করা যাবে না সো আজকে এই পর্যন্তই আমরা হচ্ছে খুব বেশি আনন্দ করেছিলাম এবং সবাই আসলে খুব টায়ার্ড ছিল যেহেতু সুইমিং করেছে সবাই খুবই টায়ার্ড সো আমরা প্রায় 5:30 নাগাদ সেখান থেকে বেরিয়ে গিয়েছি এবং খাবারের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা চাইলে বাইরে কোথাও এখানে খাবারের ব্যবস্থা আছে তবে আমি চুজ করেছিলাম বাইরে থেকে এখান থেকে জুস আইসক্রিম এগুলোই খাওয়া যায় বাইরে থেকে খেলে বেটার সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ